হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। এ টু জেড আমি ফুল আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে অনলাইনের মাধ্যমে সহজে কিভাবে পাসপোর্ট আবেদন করতে পারেন। এখন প্রথমে আপনি গুগলে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন অনলাইন পাসপোর্ট, এটা লেখার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে দেখবেন প্রথমেই একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর বাংলাদেশ মিসিং রিডেবল পাসপোর্ট, এখানে চলে যাবেন আপনি ক্লিক দিয়ে। এখানে চলে যাওয়ার পর এই এই ইন্টারফেসটি আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে, এগুলাকে আপনারা পড়ে নেবেন। এক থেকে সাত, তারপরে এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই এখান থেকে পড়ে নেবেন, পড়লে অনেক ভালো হবে। এবং এখানে তারপরে পড়া শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে গিয়ে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন যে এখানে আপনি সবগুলো পড়ছেন, এটা তারা জানার জন্য আপনি একটি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনারা এখানে অনলাইনে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে একটি যে ইন্টারফেস এখানে এসে পড়েছে, একটি ফর্ম এসে পড়েছে এখানে। এই ফর্মটি আপনাকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে, তার জন্য আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এই ফর্মটি পূরণ করবেন। প্রথম এখানে বাংলাদেশ এটা ডিফল্টভাবে দেওয়া থাকবে, আপনি অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করছেন, তাই এটা বাংলাদেশ থেকে, তাই এখানে বাংলাদেশ ডিফল্টভাবে দেওয়া থাকবে। তারপরে এখানে আপনি পাসপোর্ট টাইপ কী পাসপোর্ট দিয়ে কি অর্ডিনারি দিবেন নাকি কোনটা দিবেন, এটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে অর্ডিনারি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এটা আপনার দেওয়া দরকার নেই, আপনি যদি কোনো সরকারি বা গভর্নমেন্ট হন তাহলে এখানে আপনি দিয়ে দিবেন, বা কোনো সাধারণ লোক হলে আপনি এটা অর্ডিনারি দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপরে এখানে আপনারা দেবেন রেগুলার নাকি এক্সপেনশন, রেগুলার থাকলে এখানে 3,400 টাকা, আর যদি এক্সপেনশন থাকে তাহলে এখান থেকে 6,000 টাকা, 6,400 টাকা এখানে দিতে হয় এক্সপার্ট। তারপরে এখানে প্রফেশনাল ইনফরমেশনে গিয়ে আপনার নামটা এখানে দিতে হবে, নেম অফ অ্যাপ্লিকেশন এখানে আপনার নামটা দিতে হবে। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, ডি আল আমিন। তারপরে এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম মানে আপনার প্রথম নামটা দিতে হবে, এমডি, আমার প্রথম নাম এমডি। তারপরে তারপরে নাম হচ্ছে আল আমিন দিয়ে দিলাম। এখানে আপনারা এই টিক চিহ্নটা দিবেন, যদি আপনাদের বয়স যদি চাইল্ড হয় বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এখানে তারা ফাদার্স নেমের ক্ষেত্রে এখানে তারা টিক দেয়। আচ্ছা, এখানে আপনারা টিক দেওয়ার কোনো দরকার নেই, যদি আপনার ছোটো না হন, শিশু বাচ্চা যদি না হন, 15 বছরের নিচে যদি না হন, তাহলে এখানে আপনার টিক দেওয়ার দরকার নেই। এখানে আপনার ফাদার নেমটা দিয়ে দিবেন, আমি আমার ফাদার নেম দিয়ে দিচ্ছি। ফাদার নেম দেওয়ার পর ফাদার নেম, ফাদারের যে ন্যাশনালিটি, যে ফাদার নেম বাংলাদেশে ডিফল্টভাবে দেওয়া আছে, এবং ফাদার প্রফেশনালি, এখানে আমি ফাদার প্রফেশনালি দিয়ে দিচ্ছি। এখান থেকে অনেক কিছু আছে, এখানে বিজনেস, তারপরে আপনার ফাদার কী করে, এখানে আপনি সব কিছু দিতে পারেন। আমি এখান দিয়ে দিচ্ছি একটি বিজনেস দিয়ে দিচ্ছি, আপনার আপনার ফাদার যা করে তা আপনার আপনি এখানে দিয়ে দিবে। এখানে অনেক ধরনের প্রফেশনাল আছে, দেখেন এ টু জেড প্রফেশনাল আছে, আমি বিজনেস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে মাদার্স নেম দিয়ে দিতে হবে, মাদার্স নেম দিয়ে দিচ্ছি, আমার মাদার্স নেম ঝর্ণা আক্তার, এখানে দিয়ে দিলাম। তারপরে মাদার্স ন্যাশনালিটি, মাদার্স ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশি ডিফল্টভাবেই দেওয়া থাকবে। দেওয়ার পরে এখানে আপনার মাদার প্রফেশনাল এখানে দিতে হবে, প্রফেশন দিতে হবে, এখানে আমি কুকস দিয়ে দিব। তারপরে এখানে অনেক ধরনের প্রফেশনাল আছে, আপনি যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন, হাউস অফ বা অন্য কিছু, টিচার, এখান থেকে সব কিছু আপনি এখান থেকে দিতে পারেন। বিজনেস সাপোর্ট নেম, এখানে এখানে আপনি আপনার আপনার আমি আমার বাবার নাম এখানে দিয়ে দিচ্ছি সাপোর্ট নেম।
সেকেন্ড দিয়ে দিলাম। তারপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে, বাংলাদেশি হবে, বাংলাদেশি এখান দিয়ে দিবেন। এবং প্রফেশনাল এখান থেকে বিজনেসটা আমি দিয়ে দিলাম, বিজনেসে দিয়ে দিলাম। স্ট্র্যাটেজি এখান থেকে মেরিট এখান থেকে দিয়ে দিবে। অ্যাপ্লিকেশন প্রফেশনাল এখান থেকে, এখান থেকে অ্যাপ্লিকেশন প্রফেশনাল এখান থেকে আমি দিয়ে দিব স্টুডেন্ট। এখান থেকে এভাবে দিয়ে দিবেন কান্ট্রি বাংলাদেশ। এবং এখান থেকে তারপরে এখান থেকে ডেট, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমার আপনার যে ডিস্ট্রিক্টটা আপনার জন্মসূত্রে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি জন্মসূত্রে গাজীপুরে থাকি, তাহলে জন্মসূত্রে বা ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে আপনার বার্থডেটা দিয়ে দিতে হবে, আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি এখানে। তারপর আমি এখানে এন্টার প্রেস করে দিলাম। তারপরে এখানে আপনার জেন্ডার প্রেস করতে হবে, এখানে আমি অবশ্যই মেল, আমি পুরুষ এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ন্যাশনালিটি নাম্বার অথবা আপনার ডেট অফ বার্থ নাম্বার এবং ন্যাশনালিটি নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি আমার ন্যাশনালিটি নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমার একটি, এখানে আমার হাইটটা দিয়ে দিতে হবে, এখানে হাইটটা আমার হাইটটা দিয়ে দিব সেন্টিমিটারটা এমনি ডিফল্টভাবে নিয়ে নিবে। রিলিজিয়েশন, রিলিজিয়েশন আমি অবশ্যই ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট, আমি ইসলাম দিয়ে দিলাম। তারপরে এখানে আপনাকে একটি ইমেল, আপনার যে একটি ইমেল আইডি ওটি দিয়ে দিতে হবে, আমি এখানে আমার ইমেল আইডিটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে, এখানে ইনফরমেশন বাংলাদেশে রিলেশনশিপ আদার্স এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে এখানে আপনার বিলেস, যে প্রফেশন আপনি যে বিলেসে থাকেন এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে আমি বিলেস সাতখামায়। বিলেস সাতখামায় এখানে সাতখামায় দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রুট নাম্বার আপনাকে যদি থাকে তাহলে রুট নাম্বার দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে তাহলে দেখা দেওয়ার দরকার নাই। এখানে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, আমার ডিস্ট্রিক্ট গাজীপুর, তাহলে তাই আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা গাজীপুরে দিয়ে দিচ্ছি। এবং এখানে এখানে আপনার যে থানা, পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা আপনাকে দিয়ে দিতে হবে। পুলিশ স্টেশনটা অবশ্যই আমার শ্রীপুর, তাই আমি পুলিশ স্টেশনটা শ্রীপুর দিয়ে দিলাম। এবং আমার এখানে পোস্ট অফিসটা দিয়ে দিতে হবে, এখানে পোস্ট অফিসটা আমার দিতে হবে। তাহলে আমি পোস্ট অফিসটা এখানে একটু খুঁজে নিতে হবে আমাকে, আমার পোস্ট অফিসটা আমি একটু খুঁজে নিচ্ছি। আমার পোস্ট অফিস সাতখামারে, তাই আমি একটু একটু খুঁজে নিচ্ছি সাতখামারটা। সাতখামারি, যে সাতখামারি পেয়ে গেছি, এখানে 1744 পোস্ট কোড আমার দিয়ে দিলাম। তারপরে এখানে আমার সেম, এখানে আমাকে ওইটা আমার দিয়ে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ওইটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। তারপরে এখানে এখানে আপনার ডিস্ট্রিক্টটা আবার দিয়ে দিবেন, এখানে ডিস্ট্রিক্টটা আবার দিয়ে দিবেন, ডিস্ট্রিক্টটা গাজীপুর দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আবার পুলিশ স্টেশনটা দিয়ে দিবেন, পুলিশ স্টেশন অবশ্যই শ্রীপুর, এবং পোস্ট অফিস অবশ্যই এখান থেকে আবার খুঁজে সাতখামাইটা দিয়ে দিলাম আমি 1744। সাতখামাই দিয়ে দিলাম। তারপরে এখানে আপনাকে সেভ এবং নেক্সট করে দিতে হবে, সেভ এবং নেক্সট করে দিতে হবে। তারপরে এখানে নেক্সট, নেক্সট
তারপরে এখানে নেক্সট নেক্সট সেভেন নেক্সট দেওয়ার পর আমাকে অন্য আরেকটি পেজে নিয়ে আসবে, অ্যাপ্লিকেশন পাসপোর্ট অ্যাপ্লিকেশন 2 নম্বর যে ফর্মটা আছে ওই ফর্মটার মধ্যে আমাকে এখানে নিয়ে এসেছে। পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা এখানে এসে গেছে, পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা এখানে এসে গেছে। তারপরে এখানে আপনাকে আপনার অফিসের নাম্বারটা দিতে হবে যদি থাকে, এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে। আমি এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি অবশ্যই এখানে দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তারপরে আপনার যদি কোনো ওল্ড পাসপোর্ট থাকে তার ইনফরমেশন এখানে দিতে পারেন, আবার যদি না থাকে তাহলে কোনো এখানে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার আপনি এখন ধরেন দেশের বাইরে আছেন, ওইখানে জব করেন, ওইখানে যদি আপনার কোনো সমস্যা হয় বা ওখানে যদি আপনি মারা যান বা ওইখানে যদি আপনি কোনো একটা সমস্যায় পড়েন, তাহলে কাজ কার সাথে যোগাযোগ করবে? তারা এম্বাসি থেকে এটাই এখানে তারা দিয়ে দিচ্ছে। এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য এটা আপনি অবশ্যই আপনার নিজস্ব বাবা মা বা ছেলে মেয়ে তাদেরকে দিয়ে দিবেন, স্ত্রী তাদেরকে দিয়ে দিবেন, তাহলে খুব ভালো হবে। এবং আমি এখানে আমার ফাদার্স যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটা আমার ফাদার যেটা আছে ওটা দিয়ে দিচ্ছি। আমি আমার ফাদার্স নেম দিয়ে দিচ্ছি, তারপর অবশ্য বাংলাদেশি কান্ট্রি। তারপরে এখানে আমার দিয়ে দিতে হবে ভিলেজ, ভিলেজটা দিয়ে দিতে হবে অবশ্যই। সাতখামায় সাতখামায় দিয়ে দিলাম। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা অবশ্যই গাজীপুর, গাজীপুর দেওয়ার পর এখানে পুলিশ স্টেশনটা অবশ্যই শ্রীপুর, পুলিশ স্টেশনটা আপনি দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিসটা এখানে আবারও এখান থেকে বের করে সাতখামার আমি দিয়ে দিচ্ছি। সাতখামায় দিয়ে দিলাম। তারপরে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা একটি জরুরি বিষয়, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন। যেমন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার, আর এখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার না, এখানে আপনার ফাদার্স নেমের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। যে আপনার ফাদার বা আপনি যান যার ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস যেটা দিবেন যার নামে দিবেন ওর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন, তাহলে খুব ভালো হবে। 0 আমি দিয়ে দিচ্ছি, 01 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার আপনার যার কন্ট্যাক্টে তার যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে এখানে দিয়ে দিতে পারেন, এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর রিলেশনশিপ এখানে আপনার দিয়ে দিবেন, আপনি আমার জন ফাদার, তাহলে এখানে আমি ফাদারটাই দিয়ে দিব, ফাদার দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি কি করতে হবে, এখানে আপনার সেভিং নেক্সট নেক্সটে আপনি কি করতে হবে, এখানে আবার আপনি ভালো করে সুন্দর মতো দেখে নেবেন যে এখানে কি করতে হবে। এখানে তারপরে আবার এখানে সেভ এবং নেক্সটে দিয়ে দিবেন। সেভ এবং নেক্সটে দেওয়া দেওয়ার পর এখানে আমি আপনি অনলাইন করবেন না নন অনলাইন করবেন, তাহলে আমি অনলাইন দিয়ে দিলাম, অনলাইন দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি কি করতে হবে, অ্যামাউন্টটা আপনাকে দিয়ে দিতে হবে। নন অনলাইনে করলেও এখানে আমি করতে পারেন, তারপরে এখানে আপনি টাকাটা দিয়ে দিতে পারেন। অনলাইন করলে টাকাটা অন্য একটা পেমেন্ট সিস্টেমে দিতে হবে, নন অনলাইন করলে আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকাটা দিতে হবে। এখানে আপনি আপনি 6400 এখানে টাকাটা দিয়ে দিবেন। 400 টাকাটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার ডেট পেমেন্ট ডেটটা দিয়ে দিবেন, পেমেন্ট ডেটটা আমি দিয়ে দিচ্ছি। পেমেন্ট ডেটটা দেওয়ার পর এখানে আমি যে একটা নাম্বার রিসিপ্ট নাম্বার এটা আমি এখানে দিয়ে দিব। তারপরে এখানে ব্যাংকের নাম দিয়ে দিব,
ব্যাংকের নাম দেওয়ার পর এখানে ব্যাংকের যেগুলো ডিটেলস, আপনি যে কোনো বিকেলস, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, সব ব্যাংকে আপনি এখানে দিতে পারেন। সব আমি এখানে হ্যাঁ ব্যাংক এশিয়া এটার মাধ্যমে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি আমি সে ব্যাংক নেক্সটে এখানে ক্লিক করব। সেভেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন পুরোপুরি একটি ইনফরমেশন মেথড এখানে আপনার কাছে শো করেছে। আপনি আবারও এখান থেকে আপনার যে যে সিস্টেমগুলো যেগুলো আপনি রেখেছেন এখানে আপনারা সুন্দর মতো এখান দেখে নিতে পারেন এখান থেকে যে কোনো কিছু ভুল হয়েছে কিনা। তারপরে আপনারা এখানে আবার সুন্দর মতো এখান থেকে নেবেন, সুন্দর মতো এখান থেকে কোনো কিছু ভুল হয়েছে কিনা, ভুল হবে এখানে আবার কিন্তু আগের পেজে আপনারা অবশ্যই এখানে যেতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি আপনি এখানে কোনো ভুল ইনফরমেশন নেই, ভুল ইনফরমেশন থাকলে কিন্তু অনেক অসুবিধা হবে আপনাদের, কারণ একটা পাসপোর্টে যদি আপনি ভুল ভুল দিয়ে থাকেন তাহলে আপনি যদি অন্য কোনো সময় যদি আপনারা ভিসা লাগান কোনো দেশের তাহলে কিন্তু আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমি বলছি আপনাদেরকে সবাই এখানে সুনির্দিষ্ট যেটা আছে ভোটার আইডি কার্ড বা আপনার ন্যাশনালি কার্ড বা আপনার সার্টিফিকেট এগুলো যা আছে ওইটা দেখে দেখে আপনি ওইটা করবেন তাহলে আপনার অনেক ভালো হবে, করাটা ভালো হবে। তাই আমি বলছি সবাই একটা ভালোভাবে সবাই দেখে দেখে কাজগুলো করবেন তাহলে আপনাদের ভালো হবে। তারপর এখানে সেভ সেভ সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে এখানে একটি ফুল ইনফরমেশনটা সেভ হয়ে গেল। এখানে সেভ হওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, সাবমিট ক্লিক করতে হবে, তাহলে এখানে ফুললি সাবমিট হয়ে যাবে। 15 দিনের ভিতরে এখানে একটা নোটিশ দিয়েছে, 15 দিনের ভিতরে আপনাকে এটা টাকাটা ওই যে টাকাটা ওইটা আপনাকে তাকে তাদেরকে প্রিপেড করতে হবে, তাহলে আপনার এখান থেকে তারা ফুললিভাবে এখান থেকে আপনারা পেয়ে যাবেন সব কিছু। এখান থেকে এখন যে ফর্মটা এখানে আছে এই ফর্মটা আপনি ডাউনলোড করতে পারেন বা প্রিন্টও করতে পারেন। এখানে আপনি আমি ডাউনলোড ক্লিক দিলাম, ডাউনলোড ক্লিক দেওয়ার পর এখানে ডাউনলোড হবে আশা করছি। তারপর এখানে ডাউনলোড যেটা আছে ওইটার মধ্যে ক্লিক দিলাম বা প্রিন্ট প্রিন্টে এখানে ক্লিক দেওয়ার পর এখানে যেই তাদের যেই বিষয়গুলো আছে এখান থেকে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এটা সুন্দর মতো এখানে ডাউনলোড হয়ে গেছে যে বিষয়টা যে ইনফরমেশনটা অনলাইন ইনফরমেশনটা কিন্তু এখানে কিন্তু ডাউনলোড ডাউনলোড অপশন যেটা ওইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনারা সবগুলো এখান থেকে ইনফরমেশন নিতে পারেন, দেখতে পারেন, সব কিছুই করতে পারেন এখান থেকে। এখানে আপনার যেটা আছে এটা এখান থেকে আপনি পিন করে নিতে পারেন, এখান থেকে আপনারা পিন করে নিতে পারেন যে ইনফরমেশন মেথডগুলো আছে ওখান থেকে আপনারা পিন করে নিতে পারেন। এটা পিন করে নেওয়ার পর আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার যেদিন ছবি তোলার ডেট ওইখানে গিয়ে আপনি আর ছবি তুলতে হবে। এবং আশা করছি সবাই এটা বুঝে গেছেন কীভাবে আপনারা এখানে প্রিন্ট করবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। সবার হ্যাঁ আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু সব, এবং আরও নতুন নতুন এবং ভালো মানের ভিডিও পেতে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে কিন্তু টিক চিহ্ন দিতে ভুলবেন না, ক্লিক দিতে ভুলবেন না, কারণ আপনি যদি বেল আইকনে ক্লিক দিয়ে রাখেন তাহলে আরও আমি যেগুলো ভিডিও আপনাকে ভিডিও আমি আপলোড করবো ওইগুলো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তাই সবাই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন আশা করছি, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।